Hey guys, this is Ratul Osman. Probably if you are watching this video for the first time, in fact you are watching my video for the first time, then you don't know me probably, because apnara hoyto eta title ta dekhei bujhte parchen je eta amar first vlog. But certainly this is not my first YouTube video, because this is probably my 190th video. কারণ আপনারা আমাকে যারা চেনেন অ্যাকচুয়ালি তারা মোস্টলি দেখেছেন আমার টেক চ্যানেলে, উইচ ইজ রাতুল ওসমান। এবং মোস্টলি আমি স্টুডিও কন্ডিশনে ভিডিওগুলো করি এবং সেখানে বিভিন্ন ধরনের টেক গ্যাজেটস আমি রিভিউ করি। এনিওয়েজ, আজকে সেই চ্যানেল নিয়ে কথা বলবো না, আজকে কথা বলবো আমার এই ফার্স্ট ব্লগিং চ্যানেল নিয়ে। এবং আই ডোন্ট নো আমি আসলে এই ভিডিওটা আদৌ পাবলিশ করবো কিনা ব্লগিং হিসেবে, বা এটার জন্য কোনো সেপারেট চ্যানেল খুলবো কিনা। তবে এটার কিছু ক্লিপ আপনারা হয়তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আমার টেক চ্যানেলেও, কারণ আমি এই মুহূর্তে বেসিক্যালি এই ভিডিওটা করার যে উদ্দেশ্য তা হলো একটা নতুন অ্যাকশন ক্যামেরা টেস্ট করা। ইনফ্যাক্ট দ্য ক্যামেরা যেটাতে আপনারা এখন এই ফুটেজগুলো দেখতে পাচ্ছেন সেটি হলো গোপ্রোর ব্র্যান্ড নিউ হিরো 9 ব্ল্যাক। তো এই ক্যামেরাটি টেস্ট করার জন্যই বেসিক্যালি আমার এই ব্লগিংটা করা, এবং একই সাথে ভাবলাম লেটস ট্রাই সামথিং নিউ, কারণ আমার সবসময় সত্যি বলতে মোটোভ্লগিং খুবই ভালো লাগতো, দেখতে ভালো লাগতো, এমনকি করারও অনেকদিনের ইচ্ছা ছিল। বাট বিভিন্ন অবস্ট্যাকলসের কারণে, বিভিন্ন সময়ের অভাবের কারণে হয়তো কখনোই সুযোগ হয় নাই। আর সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি কখনো আসলে মনে করিনি যে আমার কোনো ভ্লগ খুব বেশি ইন্টারেস্টিং হতে পারে, কারণ ব্লগিং কিন্তু দূর থেকে দেখলে অনেক ইজি মনে হয়, যেটা আমি নিজেও মনে করতাম একটা সময় যে আসলে ব্লগিং এ তেমন কিছুই থাকে না, তেমন কোনো এক্সট্রা এডিটিং থাকে না, ইটস ভেরি ইজি, ইউ জাস্ট টক and people will find interest in you. If they do, then you are successful. It's that easy. মানে আমি at least সেটাই মনে করতাম। বাট আমি যখন গতকালকে আসলে এই ব্লগটা করার জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন আমি রিয়েলাইজ করলাম আসলে আমাদের দেশে যে মোটর ব্লগারগুলো রয়েছে তারা কতগুলা অবস্টাকলসের মধ্য দিয়ে যায়। স্পেশালি তাদের সেট আপ দেখলে আমার বেশ ভয় লাগতো একটা সময়, কারণ তারা দেখা গেছে বেশিরভাগ সময়ই কিন্তু অডিও নিয়ে বেশি সমস্যায় পড়ে, এবং আমি মনে করতাম আসলে অডিও সলভ করাটা খুব ইজি। বাট টু বি অনেস্ট, অডিওটা সবচেয়ে প্যারাদায়ক আমার কাছে এখন যেটা মনে হচ্ছে, কারণ আপনারা হয়তো আমার অডিওটাও খুব একটা ভালো শুনতে পাচ্ছেন না, বিকজ আমার ক্যামেরাটা অনেক এক্সপেন্সিভ হলেও আমি এখন অডিও হিসেবে যেটা ইউজ করছি সেটা হলো আমার যে কমিউনিকেটার, সেই কমিউনিকেটারের ব্লুটুথ যে মাইক্রোফোন সেটি, যার কারণে আপনারা হয়তো অডিও কোয়ালিটি ততটা ভালো পাবেন না যতটা আপনারা রেগুলার একজন মোটো ব্লগারের কাছ থেকে পান। ফর এক্সাম্পল আমি যদি বলি আমার ফেভারিট একটা মোটো ব্লগার বাংলাদেশের ওয়ানাবি গাম, আই ডোন্ট নো হিজ নেম, আরেকটা আমার খুব ফেভারিট মোটো ব্লগার, সে আবার আমার খুব পরিচিত ছোট ভাই বলা যায়, সেলো দ্য আউটসাইডার রাহাত, ওর কাছ থেকে অনেকটা ইন্সপিরেশন পেয়েছি সত্যি বলতে, যে মানুষ আসলে মোটো ব্লগিংটা এখন দেখে। অ্যান্ড এটা আসলে মানে সত্যি বলতে ভিডিও ইটসেলফ ইজ সামথিং দ্যাট ইউ ডু টু স্যাটিসফাই ইউর সেলফ, দ্যাট ওয়াট আই থিঙ্ক। আই ডোন্ট নো আমি আসলে ফ্লোতে যাচ্ছি কিনা, কারণ ব্লগিং আসলে অনেক ফ্লোতে থাকতে হয়, ইটস নট মাই থিং অ্যাকচুয়ালি, কারণ মোস্ট অফ দ্য কেসেস আমি অনেক বেশি হেভিলি এডিটেড ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করি, আমার টেক চ্যানেলের কথা বলছি। তারপরও চেষ্টা করবো যে এখন থেকে আমি অনেক সময় অনেক জায়গায় ট্যুরে যাই বা বের হই, যেমন আজকে গিয়েছিলাম একটু সাভারে আমার একটা প্রয়োজনে, তো ভাবলাম যে এই রোডটা ঢাকা আরিচা রোড বেশ সুন্দর দেখতে, লেটস ট্রাই সামথিং নিউ। তো এই কারণেই বেসিক্যালি এই ক্যামেরাটা আজকে নিয়ে আসা এখানে। হ্যাঁ, আই রিয়েলি হোপ যে আপনাদের কাছে আসলে এই ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও যদি ভালো না লাগে তাহলে অন্তত আপনারা গোপ্রো হিরো 9 এর ফুটেজ দেখে আন্দাজ করতে পারবেন যে এটা আসলে কতটা ভালো হবে আপনার জন্য, স্পেশালি যারা আপনারা একটা অ্যাকশন ক্যাম খুঁজছেন এবং প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকশন ক্যাম খুঁজছেন। তো এটার একটা ফুল রিভিউ অবশ্যই আমার চ্যানেলে যাবে, টেকনিক্যাল রিভিউ যেটা আমি টিপিক্যালি করে থাকি, যেটা আমার কাজ বেসিক্যালি। বাট মোটো ব্লগিং ইজ এ কমপ্লিটলি নিউ থিং ফর মি, টু বি অনেস্ট। আর আমি জানি না বাংলাদেশে যারা মোটো ব্লগিং করে তারা আসলে কিভাবে এত এনার্জি পায়, কারণ তাদেরকে সবসময় আমি খুব বেশি এনার্জেটিক থাকতে দেখি। এনিওয়েজ, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা, যারা বাইক চালাবেন একটু সাবধানে চালাবেন, বিকজ অনেক সময় এরকম অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটতে পারে, বিকজ ইউনো বাসের আসলে কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস নেই, তারা আপনাকে বা দিক দিয়ে চাপ দিবে, ডান দিক দিয়ে চাপ দিবে, তাদের যেটা খুশি আর কি। যদিও সত্যি বলতে বাইক চালানো নিয়ে আপনাদেরকে যে জ্ঞান দিব সেই নলেজটুকু আমার পার্সোনালি নাই, কারণ আমি রিসেন্টলি বাইক চালাচ্ছি অ্যারাউন্ড 4 মান্থস, যদি আগে থেকে চালাতে পারতাম বাট নিজের বাইক ছিল না, রিসেন্টলি আমি আমার বাইকটা নেই, তো তখন থেকে আসলে মোটর ব্লগিং আরো বেশি মানে দেখা শুরু করি এবং ইন্টারেস্ট ফিল হয় যে আসলে লেটস গিভ ইট এ ট্রাই, যেহেতু আমার ক্যামেরা ইকুইপমেন্ট অ্যান্ড এডিটিং নলেজ আছে, সো এটা আসলে কাজে না লাগানোর কোনো কারণ নাই। তো সেই চিন্তাভাবনা থেকে আসলে আজকের এই ফার্স্ট ভিডিওটা, এবং আমি সবসময় আসলে এই জিনিসটা দেখি যে একটা ব্লগ কিভাবে ইন্টারেস্টিং হয়,
এবং আমার কাছে যেটা মনে হয় সবসময় একটা ব্লগের কিন্তু একটা স্টোরি থাকে, আপনি যখন ওই স্টোরিটা বলবেন তখন আপনার ব্লগটা বেশি ইন্টারেস্টিং হবে, এটা আমি মনে করি। মানে আমি যে ব্লগ গুলো দেখি আমি সেই ব্লগ গুলোতে স্টোরি খুঁজি, যদিও আমি জানি না আজকের এই ফার্স্ট ব্লগ নামে যে স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কতটা বোরিং, কারণ আমার কাছে আসলে সত্যি বলতে ওরকম কোন স্ট্রং স্টোরি এই মুহূর্তে নাই। ইয়েট এগেন, যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন এই ভিডিওতে এবং যারা আমার টেক চ্যানেলের ভিউয়ার্স রয়েছেন, যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যে আসলে আপনারা আরো ব্লগিং ভিডিও দেখতে চান কিনা। এনিওয়েজ, আপনারা গোপ্রো হিরো 9 এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাকে, আর আমি এখন ফ্ল্যাশ প্রোফাইলটা ইউজ করছি এই ক্যামেরার, তো আপনারা একটা আন্দাজ করতে পারবেন যে এটার আসলে ভিডিও কোয়ালিটিটা কেমন। তো আপনাদের যদি ব্লগটা ইন্টারেস্টিং না লাগে অ্যাটলিস্ট আপনাদের ক্যামেরা সম্পর্কে একটা আইডিয়া হবে। আর হ্যাঁ, অবশ্যই এই ক্যামেরা যদি ফুল ইন ডিটেইল আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার যে মেইন চ্যানেল অর্থাৎ আমার টেক চ্যানেল রাতুল ওসমান, আপনারা সেটাতে চলে যেতে পারেন, সেখানে একটা ইন ডেপথ রিভিউ খুব শীঘ্রই আসবে এবং সেখানে টেকনিক্যাল যত অ্যাসপেক্ট রয়েছে এই ক্যামেরাটির সেগুলো নিয়ে আসলে আমি ইন ডিটেইলে ডিসকাস করব, আই হোপ ফিচার্স এন্ড অল দ্যাট স্টাফ। তবে সো ফার যদি বলি দিস ইজ বাই ফার দ্য বেস্ট অ্যাকশন ক্যামেরা আই হ্যাভ সিন, কারণ আগের গোপ্রো হিরো ক্যাম গুলোতে যেটা হতো যে অনেক বেশি এক্সেসরাইজ করতে হতো সেটা দিয়ে প্রপার আউটপুটটা পেতে হলে, স্পেশালি ওইটার জন্য আলাদা মাউন্ট লাগতো। বাট আমি যদি হিরো 9 এর কথা বলি, এটাতে আপনারা ইনবিল্ট একটা মাউন্ট পেয়ে যাচ্ছেন এবং ফার্স্টে যখন আমি কোনো ভিডিওতে দেখি এই মাউন্টটা আমার কাছে প্লাস্টিক মনে হয়েছিল। ইনফ্যাক্ট কে যেন একবার বলেছিল যে এটা প্লাস্টিক, বাট ইটস নট, কারণ প্লাস্টিক হলে এটা অনেক বেশি ফ্র্যাজাইল হতো। ইনফ্যাক্ট পুরো ক্যামেরাটাই আসলে এটার উপরই বেস করে মাউন্ট করা, এটা অবশ্যই স্ট্রং হওয়া উচিত এবং এটা প্লাস্টিক না। হিরো 9 আপনারা যেটা পাচ্ছেন এটা প্লাস্টিক না, এটা অ্যাকচুয়ালি মেটাল, এবং আপনারা হয়তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটা বিরল অ্যাড করে দিব এই ভিডিওটাতে যে আমার হেলমেটে কিভাবে মাউন্ট করেছি আমি। এটা হচ্ছে আমার এমটির স্নেক কার্বন 2.0, এই হেলমেটেই বেসিক্যালি আমার এই ক্যামেরাটি মাউন্ট করা, এবং মাউন্টের জন্য আমি কোনো রকম অ্যাডহেসিভ ইউজ করিনি, অর্থাৎ এটার সাথে যেই মাউন্টিং ইয়েটা আসে সেটাতে আমি লাগাইনি, মানে আঠা দিয়ে লাগাইনি, কারণ এখন আপনারা জানেন যে রিসেন্টলি যতগুলো হেলমেট আসছে মার্কেটে এই হেলমেটগুলো কিন্তু কাইন্ড অফ শার্প, মানে এটা যে চিন এরিয়াটা এটা খুব শার্প, যার কারণে ওই আগের যেই গোপ্রোর ইয়েটা মাউন্টটা সেটা কিন্তু সহজে বসে না। ওইটার জন্য এই মানে বেল্ট সিস্টেমের যে মাউন্টটা রিসেন্টলি বের হয়েছে উইচ ইজ রিয়েলি গুড ইনফ্যাক্ট, তো এটাই আমি এখন ইউজ করছি আমার এই ক্যামেরার সাথে। তবে আমি মনে করি গোপ্রোর আসলে এই ব্যাপারটা ইম্প্রুভ করা উচিত, যদিও তারা রিসেন্টলি ছোটখাটো অনেক ইম্প্রুভমেন্টের মাধ্যমে হিরো 9 কিন্তু ওভারঅল বেশ ভালো একটা প্যাকেজ তারা তৈরি করেছে। বাট আই থিঙ্ক এই মাউন্টের ব্যাপারটা তাদের অবশ্যই কনসিডার করা উচিত, কারণ রিসেন্টলি ম্যাক্সিমাম হেলমেটেই কিন্তু আসলে চিনটা বেশ শার্প, যার কারণে আগের যে মাউন্টটা সেটা কিন্তু ব্যবহার করা খুব একটা কমফোর্টেবল না। তারা চাইলে এটাও করতে পারে যে তারা দুইটা মাউন্ট দিল, একটা শার্প আর একটা রাউন্ড, যাতে যার যেরকম হেলমেটের শেপ সেই অনুযায়ী সে সেটা ব্যবহার করতে পারলো। আমি যতটুকু দেখেছি যে মানে যদি আপনি আঠা দিয়ে এটা লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা বেশ সিকিউর এবং সব থেকে ক্লিন সেট আপ হয়। আর আপনি যদি এই ধরনের এক্সটার্নাল মাউন্ট ইউজ করেন, অর্থাৎ আপনি যেটা পরে রিমুভ করতে পারবেন, এগুলো বেল্ট দিয়ে লাগানো থাকে, প্রথমত এটা খুব একটা সিকিউর না, এটা একটু নড়াচড়া করে। যদিও এই গোপ্রো হিরো 9 কিন্তু হাইপার স্মুথ 3.0 টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে, সো ফুটেজ বেশ স্মুথ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তারপরও কিছুটা মুভমেন্ট আপনি লক্ষ্য করবেন, হয়তো আপনার অনেক সময় মনে হবে যে ক্যামেরাটা আপনার খুলে পড়ে গেল কিনা, এই টেনশনটা থাকে কিছুটা, স্পেশালি হাই স্পিডে যখন আপনি থাকবেন। তো আপনি যদি আঠা দিয়ে লাগান সেক্ষেত্রে এটা খুব সিকিউরলি থাকে। আর আরেকটা প্রবলেম হচ্ছে আপনি যখন বেল্ট দিয়ে লাগাবেন তখন এটা কিন্তু আপনার চিন গার্ড এরিয়াটাতে খুব টাইটলি লেগে থাকে, যার কারণে চিনের এরিয়াটা অনেক বেশি সংকুচিত হয়ে যায়, যেটা আপনার আবারও বিরলে দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে বাতাস বা ধুলাবালিও ঢুকে, প্লাস এটা কিন্তু খুবই আনকমফোর্টেবল লাগে আপনি যখন হেলমেট পরবেন তখন আপনার কাছে, স্পেশালি আমার কাছে লেগেছে, বাকিদের কথা আমি জানি না, আমি আমার ওপিনিয়নটা শেয়ার করছি আপনাদের সাথে। ওভারঅল আমি বলবো ইটস এ গুড ক্যামেরা, বাট ফুল রিভিউতে অবশ্যই আমি আরো ইন ডিটেইলে বলবো কেন এটা গুড ক্যামেরা। আর আজকের ভিডিওতে আসলে এটার কোনো ফুল রিভিউ দিচ্ছি না, এই ক্যামেরাটার উদ্দেশ্যেই আসলে এই ব্লগটা করা, তাই এই ক্যামেরা নিয়ে এত কিছু বললাম এতক্ষণ। আই হোপ আপনারা কেউ নাই, এতক্ষণে সবাই চলে গেছেন, যদি কেউ ভিডিওটা স্টিল কন্টিনিউ করে থাকেন আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর এফোর্ট, কারণ এটা একেবারে ইন্টারেস্টিং কোনো ভিডিও ছিল বলে আমার কাছে মনে হয় না। তারপর আপনারা দেখেছেন, ডেফিনেটলি অনেক বেশি ধন্যবাদ। আর যাদের কাছে ভালো লেগেছে তারা কমেন্টে জানাতে পারেন, যদি ভালো না লাগে আপনারা ডিসলাইকও দিতে পারেন, তাতেও আমার হয়তো নেক্সট ভিডিওগুলোতে ইম্প্রুভমেন্টের কিছুটা রুম থাকবে। ইনফ্যাক্ট আমি আগে চিন্তা করবো যে আমি আর কোনো ভ্লগিং ভিডিও বানাবো কিনা, মানে মোটো ভ্লগিং ভিডিও বানাবো কিনা। সো লেটস সি হাউ ইট গোস, হয়তো আজকালকের মধ্যে এই ভিডিওটা আমি আপলোড করব, এবং একদমই প্লেন সিম্পল একটা ভিডিও, কোনো বিরল নাই, কোনো স্টোরি নাই, জাস্ট আমি সাভার থেকে মিরপুরে আসছিলাম, ভাবলাম একটু ফুটেজগুলো নেওয়া যাক এবং কিছু বকবক করা যাক। ক্যামেরার সামনে তো অনেক বকবক করা হয় এবং তখন অনেক চিন্তা ভাবনা করে কথা বলা হয়,
অনেক সময় চিন্তা ভাবনা করে আসলে কথা বলতে ভালো লাগে না। তো সেই উদ্দেশ্যে আসলে এই ধরনের ব্লগিং ভিডিওতে আমার মনে হয় অনেকেই আসে এবং তারা তাদের ফ্রি এক্সপ্রেশন শেয়ার করে অনলাইনে। সো দ্যাটস হোয়াট আই এম ডুইং রাইট নাও। যদি আপনাদের ভালো লাগে গেইন প্লিজ লেট মি নো। আর সম্ভবত এই ভিডিওটা আমি এখন এখানেই শেষ করে দিব, বিকজ আই এম কোয়াইট শিওর যে আপনারা এতক্ষণে বোর হয়ে গেছেন। সো সি ইউ গাইজ ইন মাই নেক্সট ব্লগ ইফ আই এভার আপলোড দ্য সেকেন্ড ওয়ান। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।